কল্যাণপুর থানা এলাকায় শিশু বিক্রির ঘটনায় গ্রেপ্তার পাঁচ, তার মধ্যে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত দুই, বাকি তিনজনকে 10 জুলাই পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, কল্যাণপুর থানা এলাকার বাসিন্দা মণ্ডল মুন্ডা তার স্ত্রী বাসনা মুন্ডা, সম্প্রতি তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়, সেই সন্তানকে তারা বিক্রি করে দেয়। এলাকার বাসিন্দা কালীচরণ মুন্ডার মধ্যস্থতায় শিশুটিকে বিক্রি করা হয়। এলাকার আশাকর্মী কন্যা লক্ষ্মী দেবর মায়ের বিষয়ে কল্যাণপুর থানায় মামলা দায়ের করেন। তারপরে পুলিশ ঘটনা তদন্তে নামে। ঘটনা তদন্তক্রমে খয় থানা এলাকায় মগলাম বাড়ি থেকে পুলিশ এই শিশুটিকে উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় শিশুর মা বাবা, শিশু ক্রেতা সঞ্জয় জমাতিয়া, তার স্ত্রী প্রতিমা দেববর্মা, মধ্যস্থতাকারী কালীচরণ মুন্ডাকে। সোমবার তাদেরকে খয়ে জেলা ও দায়রা আদালতে তোলা হয়। আদালত এদিন দুই মহিলা অভিযুক্তর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে, বাকি 3 পুরুষ অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দেয়। তাদেরকে পুনরায় 10 জুলাই আদালতে তোলা হবে। এদিকে শিশুটিকে এদিন তার মার হাতে তুলে দেওয়া হয়। এ বিষয়ে জানান সরকার পক্ষের আইনজীবী অভিজিৎ ভট্টাচার্য। কল্যাণপুর পিএস কেস নাম্বার 46/2020 মোতাবেক 5 জন আসামি মাননীয় আদালতে পাঠাইছে। এর মধ্যে দেখা গেছে একটা লোক, তার নাম মঙ্গল মুন্ডা, তার বউয়ের নাম বাসনা মুন্ডা, তাদের 4 দিনের বেবি পুত্র সন্তানকে 20,000 টাকার বিনিময়ে সঞ্জয় জমাতিয়া নামক এক ভদ্রলোকের কাছে বিক্রি করেছে। এটা একজন আশাকর্মী কন্যা লক্ষ্মী দেববর্মা মারফত এটা খবরটা পাওয়া গেছে এবং কর্ণলক্ষ্মী দেববর্মা কল্যাণপুর থানাতে লিখিত এফআইআর দাখিল করছে। সেই এফআইআর মূলে ইনভেস্টিগেশন এজেন্সি সেই মঙ্গল মুন্ডা, কালীচরণ মুন্ডা যে মিডিয়োক্রেটার ছিল, বাসনা মুন্ডা এবং যারা কিনছে যেই দম্পতি সঞ্জয় জমাতে ও প্রতিমা দেববর্মা সবাইকে কোর্টে প্রেরণ করছে। মাননীয় আদালত সমস্ত কাগজপত্র পর্যালোচনা করে মহিলা যে সন্তান বিক্রি করছে বাসনা মুন্ডা এবং তার সাকিং বেবি প্রতিমা দেবমা ওদেরকে ইন্টারিম বেল প্রদান করছে এবং সিডি কল করছে আগামী 10 তারিখ লার্নেড কোর্টকে সিডি প্রেরণ করার জন্য আয়োগে নির্দেশ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।